স্টার বাজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ধরে জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। মিঠাই ধারাবাহিকে তারকাদের নিয়ে ফ্যানেদের কৌতূহলের শেষ নেই। এই ভিডিওতে আপনাদের জানাবো মিঠাই ধারাবাহিকের বাস্তব জীবন সঙ্গী সম্পর্কে। আপনারা যদি মিঠাই ধারাবাহিকের ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিন। রাতুলের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিংকে। এই অভিনেতার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল সৃজিতা মুখার্জির সাথে, কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায়। বর্তমানে অভিনেতা প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সাথে। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। পিঙ্কে যে চরিত্রে দেখা যাচ্ছে অনন্যা গুহকে, বেশ পরিচিত মুখ এই অভিনেত্রী। অভিনেত্রীর প্রেমিকের নাম হলো সুকান্ত কুণ্ডু। মিটের হবু বর ডাক্তার রোহিতের চরিত্রে দেখা যাচ্ছে অরিন্দ ব্যানার্জিকে। অরিন্দ ব্যানার্জি বাস্তবে বিবাহিত, তার স্ত্রীর নাম হলো সায়ন্তনী দাস। খলনায়িকা তোর্ষা চরিত্রে দেখা যাচ্ছে তন্নি লাহা রায়কে। তন্নি লাহা রায় প্রেম করেছিলেন সৌরভ ব্যানার্জির সাথে, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। শোনা যাচ্ছে বর্তমানে অভিনেত্রী সিঙ্গেলই রয়েছেন। পুলিশ অফিসার রুদ্রের চরিত্রে দেখা গিয়েছিল ফাহিম মির্জাকে। বর্তমানে তাকে দেখা না গেলেও এই অভিনেতার ফিরে আসার চান্স রয়েছে অনেকটাই। বাস্তব জীবনে অভিনেতা প্রেম করছেন কিনা জানা নেই, তবে তার প্রিয় বান্ধবীর নাম হলো স্বস্তিক দাস। শ্রীনিবা চরিত্রে দেখা যাচ্ছে ঐন্দ্রিলা সাহাকে। ঐন্দ্রিলা সাহা প্রেমের সম্পর্কে ছিলেন শ্রীমন্ত চ্যাটার্জির সাথে, কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল রয়েছে। গল্পের নায়ক হলো সিদ্ধার্থ। সিদ্ধার্থের চরিত্রে দেখা যাচ্ছে আদ্রিত রায়কে। অভিনেতা আগে একজনের সাথে প্রেম করলেও তাদের ব্রেকআপ হয়ে যায়। বর্তমানে অভিনেতা প্রেম করছেন কৌশাম্বী চক্রবর্তীর সাথে। কৌশাম্বীকে এই ধারাবাহিকেই দ্বিতীয় চরিত্রে দেখা যায়। সৌমি চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে। অভিনেতা প্রেম করতেন সঞ্চারী দাসের সাথে, যাকে কিছুদিন আগে জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা গিয়েছিল। এছাড়া পিলু ধারাবাহিকের রঞ্জার সাথেও প্রেমের গুঞ্জন উঠেছিল, তবে অভিনেতা নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন। রাজীবের চরিত্রে দেখা যাচ্ছে সৌরভ চ্যাটার্জিকে। টেলিভিশনের এই জনপ্রিয় মুখ বাস্তব জীবনে বিবাহিত কিনা সেই সম্পর্কে এখনো জানা যায়নি। শ্রীতমা চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী দিয়া মুখার্জিকে। এই অভিনেত্রী প্রেমের সম্পর্কে ছিলেন অভিষেক বোসের সাথে, কিন্তু তাদের ব্রেকআপের পর অভিনেত্রী সিঙ্গেল রয়েছেন। ধারাবাহিকে মিঠাই এবং মিঠি উভয় চরিত্রেই দেখা যাচ্ছে সৌমিত্রিষা কুণ্ডুকে। কিছুদিন আগে গুঞ্জন রটেছিল অভিনেত্রী নাকি প্রেম করছেন দিব্যজ্যোতি দত্তের সাথে, কিন্তু অভিনেত্রী এই সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সিদ্ধার্থের বাবা সমরেশের চরিত্রে অভিনয় করছেন কৌশিক চক্রবর্তী। এই ছবিতে অভিনেতাকে তার স্ত্রীর সাথে দেখা যাচ্ছে। এতগুলো জনপ্রিয় বাস্তব জীবনের জুটির মধ্যে আপনার প্রিয় জুটি কোনটি তা নিচে কমেন্ট করে জানান।